أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى آمره ومخبرا في شان حبيبه عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. مولا دي امرا درود شريف شرعي قولي. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا إله إلا الله 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 لا إله إلا الله.
থোড়া থোড়া আগে বড় কোনা থোড়া থোড়া আগে বড় আমার মাথা থেকে দেওয়া আছে জানি
এদের অনুমিত কত পার্স হল আছে, মেশিন হল আছে, রোজ তুমি কাঁপবো আপনার দেওয়ার পার্স হলে কাম করবো। আর যেদিন ভিতরে থেকে আমরা যান মারা গিয়ে দেখবো কি কোনো পার্সে কাম করবো নি, সব ফাংশন বন্ধই দিব, ডেলি দিব। এই যে দেহ মূল্যবান এক দিসিম আল্লাহ তাআলা আপনারে আমারে প্রত্যেকে দান করলা, এই দেহর হকিগত মালিক হে জোরে হোক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি মালিক নাই, আমার বাবাও মালিক নাই, আমার মাও মালিক নাই। আল্লাহ জরিয়ায় মা এবং বাবার মাধ্যমে আমাদের দুনিয়ার জমিন দিস হই, আমরা দুনিয়ার আইসি প্রথম দিকে মায়ের টের হয়েছেন না, পুত্রা নেই বাবায় হয়েছেন না, আমরা কিলা এলাম, কুলতুরে গায়ে এলাম, এই মেশিনে কিলা ফাংশন করলো, কিলা না এটা কিচ্ছু আমরা বুঝলাম না, টের হই না। আল্লাহ তার কুদরতি লেই দে প্রত্যেক মানুষের দুনিয়া জমিন দে। হ্যাঁ, ব্যতিক্রমী দুই একজন মানুষ সকল আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি আর দিয়ে বানাইছে মাটির ফুটলা দিয়া, হযরতে হাওয়া আলাইহিস সালাম লাগি আল্লাহ তাআলা একটা সিস্টেম করছে, হযরতে আদম আলাইহিস সালাম দিয়ে জিসিম থেকে বদন থেকে তাকে বার করছে, হযরতে ঈসা আলাইহিস সালাম দিয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আর আপনার গোর থেকে জন্ম দিল বাবাও লাগলো না, সুবহানাল্লাহ। বাকি আস্তে পৃথিবীর মানুষের আল্লাহ তাআলা তার সিস্টেমে দিছে, এই সিস্টেমটা হইল একজন বাবা একজন মা এর মাধ্যমে আমরা দুনিয়া জমিন হই সোলা আলী মা তাহলে কথা সব হতে আমরা দেহ আমরা জিসিমের মালিক আমরা নাই, এই জিসিমের মালিক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মালিকর দেওয়াই বডি আমরা আমানত হিসেবে পাইছি, বলেন না আপনারা তো যদি কোনো মানুষে কোনো সামান তৈয়া যায় মুসলমানের কর্তব্য হইল ইসলামী দায়িত্ব হইল, এ আমানতের মধ্যে খেয়ানত করতো না, এখানে বুঝিনি আমরা। আপনার কাছে টাকা রাখা যদি কোনো মানুষে আমানত তৈয়া যায় তাহলে আপনার লাগে জায়জ নেই, এই আমানতের মধ্যে নয় সব ওরা আপনার তো গুণা করলা জায়জ নাই, সারা উলামা একরাম আপনি এটা বয়ানের মধ্যে করেন, আমরা সারাই জানি না যে কথা মাতুনে সারাই। এই হিসাবে আল্লাহ তাআলা আপনারে আমার প্রত্যেকটা যে বদন দিলা আমার কাছে, বা এই যে জিসিম দিলা এই জিসিম আমানত হিসাবে দিছেন না, এখন এগুলো ব্যবহার করতে হইলে আল্লাহ তাআলা যেটা তার তৈয়া দিব সিস্টেম অনলাইনে ব্যবহার করলে বোঝা গেল আমানতের মধ্যে আপনি সহিভাবে আদায় করছেন আমানতরে আমানত খেয়ানত করছেন না। আর যদি এগুলোর মধ্যে ব্যতিক্রম করেন সে তো বোঝা গেল আমানত খেয়ানত করলাম। আপনার কথা শুনো তুমি মানো তাহলে মাহবুদ মানো, কারণ তাই মহালিক কোন আমাদের লাগে জায়েজ নাই মারে বাবারে সিজদা করা এবাদত করা, মা বাবার লাগে এবাদত করা জায়েজ নেই বলে কোন আওলাদের লাগে মা বাবার সিজদা করা জায়েজ নেই, ভাই সিজদা করা জায়েজ নাই, এবাদত বন্দি করা জায়েজ নেই, মুশরিক কি আমি এবাদত বন্দি কে কইলে কার করতে একমাত্র আল্লাহ তাআলা। ও আল্লাহ তাআলা কোরআন ও হাদিস ও হাদিস ও যেটা হলো আল্লাহর নবী তাই নই লাগে আপনার কোরআন ও সাড়ে তার মাধ্যমে আর কোরআন ওর মধ্যে আল্লাহ তাআলা ইনসান বলে ডাকে আর কর বলে আমার বন্দি কে বলো তোমরা মালিক নু আমি তোমরা কোনো খালিক আমি তোমরা দেহ আর বদন আমি নো আমানত হিসাবে দিছি তোমরা খেয়ানত করিও না রে ইনসান বল যদি খেয়ানত আমানতের মধ্যে করো কাল কিয়ামতের দিন আমি খাড়া খাড়া তোমার তান্দে সওয়াল করব উত্তর দিয়ে রইছে এবার তাই না যার ঠিকানা হিসাবে তুমি তো জবর মধ্যে যাইবে না আউযু বিল্লাহ। ভাই হল ও আল্লাহর বন্দেগি আবাদতর ফলে ইনসান অবর মাঝে কেলর মামার মানুষের মাঝে ইনসান অবর মাঝে সবচেয়ে বেশি হক আল্লাহ তাআলা রাখছে মা এবং বাবার, যারা মাধ্যমে আমরা দুনিয়া জমিন হইতে আইলাম। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে কোরআনে করিমর দেবা দিয়া ফরমান জারি করছে বলে হে বান্দা হে বান্দি হে ইনসান জাতি তোমরা আমার বন্দিকে করো আমার ইবাদত করো, সাথে সাথে হয়েছে মা এবং বাবার লগে তুমি দুনিয়ার মধ্যে বালা ব্যবহার করো, সুবহানাল্লাহ।
একজন সাহাবি আকায় নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মুবারকের মধ্যে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খার খিদমত করতাম, আমার ভালো সুলুকের লাগি কোন মানুষ দুনিয়া জমিনের মধ্যে বেশি হকদার? তখন আকায় নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আল্লাহর বান্দা, তুমি তোমার মার খিদমত করো। সুবহানাল্লাহ। এইসাই সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এর বাদে আমি খার খিদমত করতাম? আল্লাহ নবী দিয়ার বার হইল, আমার সাহাবী, তুমি তোমার মার খিদমত করো। সুবহানাল্লাহ। হুকমানা এই সাহাবী তিন নম্বর আরবার জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তোমার বাবার খিদমত করো, এর মধ্যে তোমার কুটুম্বের মাঝে বেশি করিম সিনহা সন্তান তুমি খিদমত করো। আমার ভালো হলো আপনি লক্ষ্য দেয়, আমার মা বললো হলো আপনার লক্ষ্য দেখুয়া। আল্লাহ নবী দিয়ে এই প্রশ্ন করে সাহাবীরে তিনবার হইয়া মার খিদমত করতা হইলা, মার সেবা হলা কথা জেনে হইলা নবী দিয়ে তিনবার হইয়া বাই হল। এ কথা হয়েছিল কারণ কোরআন করিমের মধ্যে রব্বুল আলামিন ইনসান জাতি হকে ওসিয়ত করছে, নসিহত করছে। আল্লাহ তাআলা ফরমায়, তোমার মা এবং বাবার সহিত ভালো ব্যবহার করো। কুকুনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হামালাতু উম্মুহু কুরহান, তোমার মাই তোমার পেটের মধ্যে তার পেটের মধ্যে বড় কষ্ট করিয়া লইছো। পুত্র নিশালায়, ও ইনসান, তোমারে তোমার মাই বড় কষ্ট করিয়া পেটের মধ্যে লইছো। প্রথম দিকে বাবাই অবুদ হয়েছেন না, প্রথম দিকে মাই অবুদ হয়েছেন না, আমরা মার রেহমর মধ্যে আইলাম না পাক পানি হিসাবে ভাই, এর বাদে জমাট রক্ত হইল, এর বাদে মাংস হইল, এর বাদে আল্লাহ হাড্ডি দিলা, হাড্ডি দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন মার রেহমর মধ্যে একটা জান দিলা, রুহ দিলা নে মাতুন না, রুহ দেওয়ার সাথে সাথে আমরা মার রেহমর মধ্যে পেটের মধ্যে লড়াশোনা করা শুরু করলাম। যত সময় যাইতে থাকলো আমরা বড় হইতে থাকলাম মার পেটের মাঝে, কোন সময় গুমন তোমা এই অবস্থায় আমরা মাথা লাড়িলাম, মাথা দিয়ে গুতা গুতি করলাম, হাঁটু দিয়া ঠেলে ঠেলে করলাম, ফাও দিয়া কুসি মারলাম, তখন মার পেটের মধ্যে বেদনায় ধরিলাই, বমি শুরু হয় ভাই, গুমন তোমার গুম ভাঙ্গি যায়, কোন সময় ডাইনে দিয়া পরট ফিরাইতরা, কোন সময় বা উমে দিয়া পরট ফিরাইতরা, ফটফট করিয়া রাইট হইল দিনা না মাতোন ছড়ায়, যত সময় যায় মার তো ক্লিপ বাড়ে নি ভাই বাড়ে, যে সময় মার প্রসব বেদনায় ধরে সেই সময় যারা কোনো ক্ষমতা নাই, ইলা ঘটনা আমার হলো ঘটে ভাই, কোন সময় হুশ আয় কোন সময় হুশ যায় গিয়া, কোন সময় হুশ আর কোন সময় হুশ যার, এই সময় মায় দুনিয়ার জমিনের হায়াতে জিন্দগির মায়া সারি দিন, আল্লাহর বান্দিয়ের সাথে সাথে গলার যে চেইন আছে, হাতের মধ্যে যে খাস আছে, শরীরের মধ্যে অহংকার আছে, তার সারা দাবি সারি দিন, সারিয়া বলেন, ও আমার স্বামী আপনি সদকা করো, আমি বাঁচবো কিনা বুঝবেন না আমার সন্দেহ করে, এই ধরনের খতম হল পড়া নিয়ে নি ভাই, ও হলে তো আপনারে আমার প্রত্যেক আমার মা বলে বড় কষ্ট করিয়ে দুনিয়ার জমিন দিলা, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাই দাও, ওসাইনা লিনসানা বিওয়ালিদাই ইহসানা, ও ইনসান বলে তো আমি আল্লাহ রব্বুল আলামিন ওসিয়ত করিয়া
তোমার থেকে মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, কারণ তোমার মা এখনো কষ্ট করিয়া তোমার পেটে লইছ। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা, আর তোমারে দুনিয়া জমিনের মধ্যে তোমারে মায়ের জন্ম বড় কষ্ট করিয়া দিস নিশুন জানে কত মা ওর ডেলিভারি কে ইসে সময় মারা যায় বাচ্চা মারা যায় কোন সময় বাচ্চা এগো মানছে নিয়ে ভালো ইয়ে হন না ঘটনা কত ঘটনা বল বটে। এর ওরা মুসলমান আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমার ভাই হল তোরা লক্ষ্য দিবা মাতার দিকে এমন যে বাচ্চা আমি ওই আপনি ওই ছোট্ট বেলা যে সময় মার করতে গিয়ে আমরা আইলাম জন্মার বাদে আমরা খানি লাগাইনি মাতুই না খানির দরকার জন্মার বাদে খানির প্রয়োজন এমন খানি কোনো ডাক্তার উঠতে পারতো না এই সময় কোনো খানি বুঝলি জানে যে তার এই বাবা জন্মিত নাই খাবার সিস্টেম মতো নাই কুটুমুটি বসে বাচ্চা কি তার হইতো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের লীলারে ভাই আমরা অতার বাসে এলে আল্লাহর ঈমান আনার কথা আল্লাহর উপরে এতেকাদ আমরা বাড়ার কথা না মাতুই না আল্লাহ রাব্বুল আলামিনে যে মার ঘর থেকে বাচ্চা প্রসব হইল জন্ম হইল সেই মার স্তনের মধ্যে এই বাচ্চা খানির ব্যবস্থা করিয়ে রাখলো সুবহানাল্লাহ। আমরা এক মাস দুই মাস না বরাবর প্রায় দুই বছর পর্যন্ত মার উড়ো খাইলাম রে ভাই মা স্তন মুখ লাগাইয়া দিলা বাচ্চারে ঘুম লাগাইলা এক বিশ মিনিট আন্দাজা বাচ্চা ঘুমাইল ঘুমানির বাদে এবার পেটর ভুক লাগে যায় এবার খান দিয়ে উঠিল মা কিন ঘুম থাকেননি বাচ্চার খান্দ নর বাদে মাতুন না মা আরবার উঠিলা মা 10 মিনিট আরো খাওয়াইলা বাচ্চা আধা ঘন্টা পরিমাণ ঘুমাইল এবার যারা যায় বাচ্চা খান দিয়ে উঠে মা লগে লগে আপনার বোঝা বইন বাচ্চারে এবার খাওয়াইন 5 থেকে 6 ঘন্টা বরাবর আমরা বেটা মানুষ হবার মা হবার ঘুমাইলাম বরাবর দে ভাই কিন্তু ও বাচ্চার মা বাচ্চার আন্দোলন বরদাস্ত করতে পারেন না উজাগরি করলা ঘন্টা কে ঘন্টা গেল উজাগরি করিয়া সারা মিলে 1 ঘন্টা মা ঘুমাইছেন কি না সন্দেহ আছে যেন সমস্ত রায় তোমরা ঘুমাইলাম হিসাব বলিয়া দেখা যায় 5-6 ঘন্টা আমরা ঘুমাইছি কিন্তু মা আবুই তাই লইয়া 1 ঘন্টা উগুরা এক ঘুমাইছে কিনা সন্দেহ আছে মা ঠিক নেই বুঝুন না ও যে আমাদের কত কষ্ট করিয়া যে মা ফেটার মধ্যে লইলা কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমার জন্ম দিলা এর বাদে কষ্ট করিয়া আপনারে দুধ খাওয়াইলা ও না দখল এই মা এবং বাবা তুমি না বল মানে করিল না এখন একটা প্রশ্ন বাবা যদি মুশরিক হইল বেদিন হইল আগুন পূজারি হইল এমত অবস্থায় আমি মনে করেন কিছু সমজদার হয়ে গেলাম গিয়া আমি ইসলাম ও ইমানটা কবুল করে নিলাম করিয়া হইলাম তো আমার মা বাবা ভাই বা তখন কতরা আল্লাহ না বল মানে কতরা মায়ের না বল মানে কতরা আমি মার কোনো খেদমত করতাম না সেবা করতাম না মার কথা শুনতাম না যাই যাই বলি অতুল বহুত বড় কঠিন একটা মাসলা আপনার মা মুশরিক বাবা মুশরিক মা বেদিন বাবা বেদিন আপনি আমার মুসলমান মা না করতাম না